নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ঘন্টা চিহ্ন আসবে তাতে ক্লিক করবেন। চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলেও আপনারা নিজেদের সম্পর্কে জানতে পারবেন। আজকে পামিস্ট্রি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয়। বিষয়টা হলো এই রেখা বা সাইন বা চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করবেন, আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। এই সাইন যদি আপনার হাতে থাকে আপনি প্রচুর টাকা জীবনে ইনকাম করতে পারবেন। আজকে হাতে এমনই এক সাইন বা চিহ্ন নিয়ে আলোচনা করব। হাতে অনেক অর্থ দেওয়া রেখা অর্থাৎ ইনকামের রেখা আছে, তার মধ্যে আজকে সব থেকে বেস্ট হাত থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো যাদের হাতে এই চিহ্ন আছে তারা জীবনে প্রচুর টাকা ইনকাম করছেন, আর আপনার হাতে যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এমনই এক সাইন বা চিহ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব, যেটা থাকা মানে আপনি জীবনে অর্থ ইনকাম করতে পারবেন প্রচুর। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা ভিডিওটা যদি বুঝতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত, অর্থাৎ দুই হাতই দেখবেন। ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে 100% ফল দেয়, আর যদি বাঁ হাতে থাকে তাহলে সেটা 20% ফল দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন হাত দেখলে থাকলে, কোন হাতে এই সাইন থাকলে পারে কীরকম ফল দেয়। তো প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরুন, যেমনটা আমি দেখাচ্ছি। এইভাবে সোজাভাবে ধরে আমি যেটা বলছি, প্রথমে আপনারা হাতের এই প্রধান চারটি রেখা সম্পর্কে আপনারা জানুন। এই যে এই রেখায় এটাকে বলা হয় জীবন রেখা বা লাইফ লাইন, আর এটাকে বলা হয় আপনার শিরোরেখা, আর এটাকে বলা হয় হৃদয় রেখা। আর হাতে যে কোনো স্থান থেকে আপনার ভাগ্যরেখা উঠতে পারে। আমি এখানে একটা দেখাচ্ছি ভাগ্যরেখা, ধরুন এখান থেকে ভাগ্যরেখা উঠে শনি পর্বত পর্যন্ত গিয়েছে, চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উঠে, এটা হচ্ছে চন্দ্র পর্বত। তো চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উঠে আপনার শনি পর্বত পর্যন্ত যে রেখা যায় তাকে ভাগ্যরেখা বলে, এরকম একটা ভাগ্যরেখা। এই রেখা চারটে যদি আপনার সুস্পষ্ট হয়, কোনো যদি কোনোরকম যদি কাটাকুটো না থাকে, এরকম যদি না থাকে, সুস্পষ্ট থাকে, সেই সঙ্গে যদি এখন আমি যে সাইনটা দেখাবো সেই সাইনটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ বা টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এই যে কনিষ্ঠ আঙুল, আপনারা লক্ষ্য করুন কনিষ্ঠ আঙুলের পাশে যে আঙুলটা, এটা হচ্ছে আপনার অনামিকা আঙুল। এর নিচের ক্ষেত্রটা আমাদের একটু দেখতে হবে। এই যে নিচের মধ্যবর্তী অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা এটাই হচ্ছে রুবি পর্বত, ইংরেজিতে বলা হয় সান মাউন্ট। তো এই রুবি পর্বতে যদি আপনার এই যে সাইন দেখাবো সেটা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। এই সাইনের আকার আকৃতির উপর নির্ভর করছে আপনি কীরকম টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এই সাইন যদি আপনার বড় হয় তাহলে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আর মধ্যম হলে পারে আপনি মাঝারি ধরনের টাকা পয়সা ইনকাম আপনার হবে, এবং এই সাইন যদি খুবই ছোট হয় তাহলে পারে সাধারণ মানুষ থেকে আপনি বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন আপনার হাতে এই সাইনটা আছে কিনা। এই সাইনটা হচ্ছে এরকম, আপনার এরকম দিয়ে এরকম এরকম যদি ফিস সাইন আপনার হাতে থাকে তাহলে পারে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এরকম আপনাদেরকে দেখাচ্ছি আর একবার, এরকম যদি ফিস সাইন আপনার হাতে থাকে, তো এটা বিভিন্ন আকার আকৃতিতে হয়ে থাকে, ছোট বড়। তো এইরকম যদি ফিস সাইন আপনার হাতে থাকে, এরকম দুটো রেখা নিয়ে যদি ফিস সাইন দুটো মুখ থাকে, তাহলে পারলে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।